আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11, স্থানাঙ্ক জ্যামিতি। অনুশীলনী 11.1 এর 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে, এ বিন্দু 2.5, বি মাইনাস 1.1 ও সি 2.1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। শীর্ষত্রয় মানে তিনটা শীর্ষ বিন্দু এ বি সি। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখিয়েই অঙ্কন করব। আর এই তিনটা বিন্দু সংযোগ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে, সেটা সমকোণী ত্রিভুজের কন্ডিশনগুলো ফিল আপ করে কিনা। যদি করে, তাহলে বলবো এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখিয়ে আমরা বিন্দু তিনটি বসাবো। এ বিন্দু বলছে 2.5, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর। এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর। এই যে, তাহলে এখানে বসবে বিন্দুটা, তাহলে এটা এ বিন্দু পেলাম। বি বিন্দু বলছে -1.1, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর। এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর পেলাম এই, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর পেলাম এই। তাহলে এই বিন্দুটাই হচ্ছে অবস্থান বি বিন্দুর। আবার সি বিন্দু বলছে 2.1, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর পেলাম এই, 2 ঘর পেলাম এই, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর পেলাম এই। তাহলে এটাই সি বিন্দু। তিনটা বিন্দু একে অপরের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এ বি সি ত্রিভুজ গঠিত হলো। চিত্রে বলছে যে 3 নম্বরে ত্রিভুজটি অঙ্কন করো, তাহলে ত্রিভুজটি অঙ্কন করা হলো আমাদের। এখন দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য বলছিল যে অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমাদের ভূমি বের করা লাগবে, ত্রিভুজের ভূমি বের করা লাগবে। ভূমি হচ্ছে বিসি বাহু, অতিভুজ হচ্ছে এ বি বাহু, আর লম্ব হচ্ছে এসি বাহু। তাহলে তিনটা বাহু আমরা বের করব, বাহুর দৈর্ঘ্য। তারপরে আমরা পিথাগোরাস উপপাদ্যে বাহু তিনটা বসিয়ে দেখব যে তারা কন্ডিশন ফিল আপ করে কিনা। পিথাগোরাসের উপপাদ্য যদি কন্ডিশন ফিল আপ করে, তাহলে বলবো একটি সমকোণী ত্রিভুজ, আর যদি ফিল আপ না করে, তাহলে বলবো সমকোণী ত্রিভুজ না। তাহলে এখন আমাদের প্রথম কাজ হলো এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য ও সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। সূত্র আছে, দূরত্ব নির্ণয়ের সূত্র, রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এটাকে এক্স ওয়ান, এটাকে ওয়াই ওয়ান ধরতে পারি, এটাকে এক্স টু, এটাকে ওয়াই টু ধরতে পারি। এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান অথবা এটাকে এক্স টু ওয়াই টু, যে কোনো একটা ধরতে পারি আমরা, ব্যক্তির স্বাধীনতা আছে। তাহলে আমরা এটাকে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে ধরলাম এক্স টু ওয়াই টু। তাহলে রুট ওভার টু মাইনাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, সেটা লিখছি। দেখেন, রুটের ভিতরে টু মাইনাস টু বলতে এক্স ওয়ান, সেটা লিখছি মাইনাস, সূত্রের মাইনাস। এক্স টু মানে টোটাল মাইনাস ওয়ান, এক্স টু মানে টোটাল মাইনাস ওয়ান, সেটা লিখছি। এক্স টুর জায়গায় টোটাল মাইনাস ওয়ান, টোটাল টুকের হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান হলো ফাইভ, মাইনাস সূত্রের মাইনাস ওয়াই টু হলো ওয়ান, সেটা লিখছি এখানে। এখন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে টু প্লাস ওয়ান তার মানে থ্রি তার হোল স্কোয়ার এখানে পেলাম, আর ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর তার হোল স্কোয়ার। তাহলে থ্রি হোল স্কোয়ার মানে 9, ফোর হোল স্কোয়ার মানে 16। তাহলে 16 প্লাস 9 25, রুট ওভার 25 মানে 5। তাহলে এ বি দূরত্ব পেলাম 5, এ বি দূরত্ব পেলাম 5। এখন অনুরূপভাবে আমরা বি সি দূরত্ব নির্ণয় করব এবং সি এর দূরত্ব নির্ণয় করব। তাহলে বি সির দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, তাহলে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম, এটাকে এক্স টু ওয়াই টু ধরলাম। ধরলে আমরা কী পাই? দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার
প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়ান হলো মাইনাস ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, সেটাই হবে মাইনাস ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানে পেলাম মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, আর ওয়ান মাইনাস ওয়ান মানে তো জিরো তার হোল স্কোয়ার, ওয়ান মাইনাস জিরো হোল স্কোয়ার মানে জিরো, আর এই অংশটুকু পেলাম এখানে। তাহলে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে নাইন, রুট নাইন মানে থ্রি। তাহলে বিসির দৈর্ঘ্য পেলাম তিন, বিসির দৈর্ঘ্য পেলাম থ্রি, বিসির দৈর্ঘ্য পেলাম থ্রি। তাহলে এ বির দৈর্ঘ্য কী পেয়েছিলাম? পাঁচ বা ফাইভ, আর বিসির দৈর্ঘ্য পেলাম থ্রি। এখন সি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম, এটাকে এক্স টু ওয়াই টু ধরলাম। তাহলে রুট ওভার টু মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার। সি এর দৈর্ঘ্য হবে এটাই, সি এর দৈর্ঘ্য হবে টু মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার। তাহলে টু টু, এটা মাইনাসের সম্পর্ক জিরো হয়ে গেল, আর এখান থেকে পাবো মাইনাস ফোর তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটুকু জিরো হোল স্কোয়ার মানে জিরো, আর মাইনাস ফোর হোল স্কোয়ার মানে সিক্সটিন, রুট সিক্সটিন মানে ফোর। তাহলে সি এর দৈর্ঘ্য পেলাম ফোর, সি এর দৈর্ঘ্য পেলাম ফোর। এ বির দৈর্ঘ্য পেয়েছিলাম পাঁচ, বি সির দৈর্ঘ্য পেলাম তিন, আর সি এর দৈর্ঘ্য পেলাম ফোর। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্যে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি। এ বির দৈর্ঘ্য পেলাম পাঁচ একক, বি সির দৈর্ঘ্য পেলাম তিন একক, সি এর দৈর্ঘ্য পেলাম চার একক। এখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই কন্ডিশনটা অবশ্যই ফিল আপ করবে। ভূমি পেলাম কি আমরা? বিসি, সেটা তিন একক পেলাম, সেখানে তিন বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার। লম্ব পেলাম সি এ চার একক, সেটা বসিয়ে দিলাম। তাহলে তিন স্কোয়ার মানে নয়, আর চার হোল স্কোয়ার মানে ষোলো, ষোলো অন্যায় পঁচিশ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি পেলাম? অতিভুজ স্কোয়ার সমান সমান পেলাম পঁচিশ। তাহলে অতিভুজ সমান সমান পেলাম পাবো হলো রুট টোয়েন্টি ফাইভ, যেহেতু এটা স্কোয়ার, এ পাশে গিলে আসবে বাম পক্ষে আছে স্কোয়ার, ডান পক্ষে গিলে হয়ে যাবে রুট। তাহলে রুট টোয়েন্টি ফাইভ, তার মানে পেলাম পাঁচ। তাহলে অতিভুজ সমান সমান পেলাম পাঁচ, তাহলে এ বি সেই অতিভুজ, এ বি দৈর্ঘ্য পেলাম পাঁচ। খেয়াল করে দেখুন, এ বি দৈর্ঘ্য পেলাম পাঁচ। তাহলে চিত্র অনুযায়ী আমাদের মিলতেছে যে সমকোণী ত্রিভুজের কন্ডিশন গুলো। তাহলে আমরা বলতে পারবো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তার মানে বিসি হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার ইকাল টু এ বি হোল স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন ফিল আপ করে। তাহলে প্রশ্ন বলছে তিন নম্বর, যে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা দেখাতে পেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।